जगह दखल कर बल प्रयोग बतास
এজি নাই বল করে বাকস করে আমার কাছে আবার চলে আসে তোমার ছেলেরা যারা থাকে তার তোমরা এমনি ইউজ করছো আর এইটা যদি এটাতে যদি লিক করে দেওয়া হয় বা বাইরে পেন করে দেওয়া হয় তখন কি হবে তখন তোমার এখানে একটা এই যে চিপশন বল হিসেবে পূর্ণ হবে এই চিপশনের বল তুমি তোমাকে তোমার এটা বাকস করে চিপশনের বল তোমার একটা চাপ দিলে ভিতরে ঢুকবে আর এটা আমার চাপ দিচ্ছি এটা চাপ দিলে আমার এদিকে ঘুরে চলেছে কারণ ধাঁধা সৃষ্টি তাহলে এটার ভিতরে কি আছে এটার ভিতরে বায়ু আছে তাই জন্য আমি বলতে আজকে বায়ু হচ্ছে যে বায়ু ঢুকে থাকার কারণেই এটা তোমার চাপ সৃষ্টি করছে তোমার যেদিকে দিচ্ছে বিপরীত মুখে যে বিপরীত মুখে তোমার চলে যাচ্ছে তাহলে এইভাবে যে বায়ুপূর্ণ বলটা তোমার বিপরীত মুখে তোমার চাপ সৃষ্টি করছে অপরদিকে অপরদিকে তোমাদের আটটা পরীক্ষা আছে অপরদিকে আটটা পরীক্ষা দেখবে তিনটা পরীক্ষা আছে গ্লাস ফুটবল এবং একটাকে লিক করে দিলে যে ড্রাইভারের মতো এটা যেমন তোমাদের এখানে দিয়ে দিয়েছি দেখো এভাবে ঠিক এভাবে পড়া পরীক্ষা তোমাকে বসে অবশ্যই করে দিবে দুটা পরীক্ষা তাহলে দুটা বেলুন নিবা দুটা বেলুন নিয়ে একটা এখানে একটা সুতা জড়িয়ে দিবা দিয়ে দুটা বেলুনকে দেখবা যখন তুমি দুটা দিবা যখন তুমি দুটা দিবা দেখো তখন তোমার একই ওজন দুটাই একই সাইজে পোড়াবা এবং এইভাবে সুতা দিয়ে ধরবা ধরে দেখবা যে দুটাই একই ওজন হচ্ছে আর যখন তুমি দুটার মধ্যে একটা সুচ দিয়ে ফুটা করে দিবা তখন তোমার কি হবে একদিকে তখন তোমাকে নিজেকে আস্তে আস্তে এইভাবে এইভাবে কি হবে হেলে দেবে কারণ ওটার বায়ু ঢুকানো আছে যার কারণে একটু ওজন আছে আর ওটা লিক করে দিয়েছে যার কারণে বাড়িটা বের হয়ে গেছে যার কারণে সে কি হয়েছে উঁচা হয়ে গেছে তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি যে যে এই বেলুনটা নিচে নামে গেছে ক্লিয়ার হবে তাহলে দেখো তোমাদের তিনটা পরীক্ষা দেখা হবে এই তিনটা পরীক্ষা তোমরা অবশ্যই করবে এবং দেবে বড় প্রশ্ন আসতে আসবে এই বড় প্রশ্নটা দেখো যে ব্যাখ্যা হিসেবে তোমরা বলতে পারো যে আমরা যখন বায়ুপূর্ণ দিয়ে ক্লাস টি নিব তখন কি হবে যে কোনো একটা পরীক্ষা তিনটা পরীক্ষা আছে যে কোনো দুটা বা একটা পরীক্ষার গণনা দিলে তোমার এটা একটা ফুল ছয় মার্কের একটা অ্যান্সার দিয়ে দেবে তাহলে দেখো যে যখন আমরা বায়ুপূর্ণ উপরকে আঘাত করি তখন কি হয় তার চাপ দিই তখন এটা কি এইদিকে বিপরীত দিকে চাপ দিতে হবে কারণ বলটা আমি চাপ দিচ্ছি এটা চাপ দিলে বিপরীত দিকে ঘুরে যাবে সৃষ্টি করবে না তাহলে এইভাবে এর কারণ বলতে কোনো বাড়ি এটাতে বায়ু আছে বলে এটা বিপরীতমুখী চাপ সৃষ্টি করছে এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে তারপর দেখো দাঁড়িপাল্লা তারপর যেটা আমি দেখালাম বেগুন এটা এইভাবে তোমরা নিজে নেয় একটা লাঠিতে দাঁড়িপাল্লা বানাবা একটা লাঠিতে দাঁড়িপাল্লা বানিয়ে একটা সুতা দিয়ে একটাকে দিবা বেশি এইভাবে একটাকে লিক করে দিবা দেখবা যেটাতে বায়ু থাকবে সেটা দিয়ে এভাবে উঁচা থেকে আর দেখতে পারবে সেটা তার মানে কি এটাতে ওজন আছে কারণ এটা এমনিতে বায়ু কম আছে না কমে এর ওজন আছে তাহলে যদি দাঁড়িপাল্লায় বেগুনটা বেগুন নেওয়া হয় বেগুনকে পূরণ করে দেওয়া হয় তখন দাঁড়িপাল্লাতে পুরানো বেগুনের দিকে এলো হেলে পড়ে কারণ এর ওজন আছে তাই এ হেলে পড়ছে তাহলে এই দুটা থেকে তুমি যে কোনো একটা পরীক্ষাটা দিদি গণনা করতে পারো ছয় মিনিট এরপরে আসো বায়ুর বৈশিষ্ট্য তাহলে বায়ুর বৈশিষ্ট্য দেখো কি সুন্দর করে দিয়েছে বায়ু জায়গা দখল করে বায়ুর ওজন আছে এবং বায়ু চাপ প্রয়োগে বাধা সৃষ্টি করবে এক্ষেত্রে কে তুমি এই প্রশ্নটা তুমি কী করবে তুমি বায়ু কি বায়ুর বৈশিষ্ট্য কি এবং বায়ু দুইটা পরীক্ষার বর্ণনা এটা বড় প্রশ্ন করবে এটা এমনি দেখে বর্ণনা লিখবে আর এই দুইটা তুমি বায়ুর কাজ করবে এই দুটা বায়ুর কাজ বায়ু কি এবং বায়ুর বৈশিষ্ট্য এই দুইটা সুন্দর করে বায়ুর কাজ করবে তার সাথে দুইটি বৈশিষ্ট্য তিনটি বৈশিষ্ট্য
তার সাথে এটা বড় প্রশ্ন হিসেবে তোমরা বর্ণনা করবে, বায়ু ত্রুটি পরীক্ষা বর্ণনা করবে। সুন্দর করে এক দুটা পরীক্ষা বর্ণনা দেবে, একটা বেগুনের পরীক্ষা বর্ণনা করবে আর একটা ফুটবলের পরীক্ষা বর্ণনা করবে করবা। এইভাবে প্রশ্নগুলো করবে, তার সাথে যে বিনিংগুলো করেছি অবশ্যই সুন্দর করে আমরা রান করে শূন্য শূন্য তালিকা লিখবে, এবং আমি গত ক্লাসে আগামী ক্লাসে মধ্যে আমি প্রশ্নগুলো সুন্দর করে বুঝে দেবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো এবং সুন্দরভাবে তোমরা ক্লাসটা দেখো। ওকে, আল্লাহ হাফেজ।